শেরশাহ। শেরশাহ সুরি ছিলেন মধ্যযুগীয় দিল্লির একজন শক্তিশালী আফগান বিজয়ী। শেরশাহ 22 মে 1486 সালে জন্মগ্রহণ করেন। একজন সাধারণ সেনা কর্মচারী হয়ে নিজের কর্মজীবন শুরু করে পরবর্তীকালে তিনি মুঘল সম্রাট বাবরের সেনাবাহিনীর সেনানায়কের পদে উত্তীর্ণ হন। শেষ পর্যন্ত তাকে বিহারের শাসনকর্তা নিযুক্ত করা হয়। 1537 সালে নতুন মুঘল সম্রাট হুমায়ুন যখন অন্যত্র অভিযানে ব্যস্ত ছিলেন, সেই সময় শেরশাহ সুরি বাংলা জয় করে সুরি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং নিজেকে নতুন সম্রাট ঘোষণা করেন। আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আজকের পর্বটি। শেরশাহ সুরি কেবলমাত্র একজন মেধাবী রণকৌশলবিদ ছিলেন না, তিনি ছিলেন একজন দক্ষ প্রশাসক ও যোগ্য সেনানায়ক। তার সাম্রাজ্য পুনর্গঠনের মধ্যেই পরবর্তীকালের মুঘল সাম্রাজ্যের মূল ভিত্তিটি নিহিত ছিল। 1540 থেকে 1545 সালের মধ্যবর্তী সময়ে তার 5 বছরের স্বল্পকালীন রাজত্বে তিনি নাগরিক ও সামরিক প্রশাসনের এক নতুন ধারার সূচনা ঘটিয়েছিলেন। তিনি প্রথম রুপিয়া নামক মুদ্রার প্রচলন করেন, যা 20 শতাব্দী অবধি চালু ছিল। তিনি মোহর নামে 169 গ্রেন ওজনের স্বর্ণ মুদ্রা ও দাম নামে তাম্র মুদ্রাও চালু করেন। তাছাড়া তিনি ডাক ব্যবস্থারও আমূল সংস্কার করেন। তিনি হুমায়ুনের দিনাপানা শহরের উন্নতি ঘটান এবং এর নতুন নামকরণ করেন শেরগড়। আবার খ্রিস্টীয় 7ম শতাব্দী থেকে পতন উন্মুখ পাটনা শহরেরও পুনরায় সংস্কার করেন তিনি। কথিত আছে, তিনি কোন এক ভারতীয় জঙ্গলে একটি পূর্ণবয়স্ক বাঘকে সম্পূর্ণ খালি হাতে হত্যা করেছিলেন। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, শেরশাহ সুরির অমর কীর্তি। বিগত 4 শতাব্দী ধরে এই সড়কে বিশ্বে অদ্বিতীয় এক জীবন নদীর মতো দাঁড়িয়ে রয়েছে। আজও ভারত ও পাকিস্তান রাষ্ট্রে এই সড়ক অন্যতম প্রধান রাস্তা। এর ভারতীয় অংশটি বর্তমানে স্বর্ণ চতুর্ভুজ প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছে। 1545 সালে চান্দেল রাজপুতদের বিরুদ্ধে যুদ্ধের সময় কালিঞ্জর দুর্গে বারুদের বিস্ফোরণে শেরশাহ সুরির মৃত্যু হয়। তার মৃত্যুর পর তার পুত্র জালাল খান ইসলাম শাহ সুরি নাম গ্রহণ করে সুরি সাম্রাজ্যের সিংহাসনে বসেন। সাসারামে একটি কৃত্রিম হ্রদের মাঝখানে তার 122 ফুট উঁচু নয়নাভিরাম সমাধি সৌধটি আজও বিদ্যমান। তার মৃত্যুর পর হুমায়ুনের নেতৃত্বে ভারতে মুঘল সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠিত হয়। আকবরের রাজত্বকালে 1580 সালে আব্বাস খান শারওয়ানি নামে মুঘল সম্রাটের এক ওয়াকিয়া নবিস তারিখ ই শেরশাহী নামক গ্রন্থে শেরশাহ সুরির রাজত্বকালের বিস্তারিত ইতিহাস লিপিবদ্ধ করেন। বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে এমন মহান ও বিশিষ্ট ব্যক্তিদের জীবনী সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।